দেশের ইতিহাস বিজড়িত বিভিন্ন জনপদের নাম পরিবর্তন নিয়ে বিজেপি নেতার করা একটি মামলা খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি এম ভি নাগরত্ন আবেদনকারীকে জানিয়ে দেন যে ভারত এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আবেদনকারী বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতিরা বলেন, নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে নিশানা করে সারা দেশকে অগ্নিগর্ভ করে তুলবেন না, অতীত খুঁড়তে যাবেন না, এমন কিছু করবেন না যা বৈষম্য সৃষ্টি করবে। ভারতের একাধিক ঐতিহাসিক শহর, নগর, জনপদ ও সড়কের নাম বদলানো শুরু হয়েছে। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের নাম বদলে প্রয়াগরাজ রাখা হয়েছে। মোগলসরাই জংশনের নাম পাল্টে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। সম্প্রতি মহারাষ্ট্রের দুই ঐতিহাসিক শহর ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম বদলে যথাক্রমে ছত্রপতি সম্ভাজিনগর ও খারাশিব করার প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি নাম বদল কমিশন গড়ার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলাটি করেন। আবেদনে বলা হয়েছে, আক্রমণকারী মুঘলদের নামে যা কিছু রয়েছে তা বদলানো প্রয়োজন, কারণ বহু জায়গায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে। লোধি গজনি ঘোরিন নামে রাস্তা আছে, অথচ পাণ্ডবদের নামে কোনো রাস্তা নেই। এসব আক্রমণকারীর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। জবাবে বিচারপতিরা বলেন, আমাদের দেশে বারবার বিদেশি শক্তি হানা দিয়েছে, এটা সত্যি, কিন্তু সেটাও ইতিহাসের অঙ্গ। সেই ইতিহাস, জনপদ, রাস্তা বা সৌধের নাম পাল্টে মুছে ফেলা যায় না। বিচারপতিদের প্রশ্ন, আমাদের দেশে কি আর কোনো সমস্যা নেই? বিচারপতি জোসেফ আবেদনকারীকে ভারতের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের বই পড়ে দেখার পরামর্শ দেন। সেই সঙ্গে জানিয়ে দেন, এ ধরনের উস্কানিমূলক মামলায় দেশের সম্প্রীতি ক্ষুণ্ণ করার চেষ্টা হলে শীর্ষ আদালত চুপ করে থাকবে না। বিচারপতিরা বলেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, এছাড়া হিন্দু কোনো ধর্মবিশেষ নয়, এটা এক জীবনধারা, এই ধর্মে গোড়ামির স্থান নেই। বিচারপতিরা বলেন, দেশের ইতিহাস যেন কোনোভাবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বোঝা না হয়ে ওঠে। ভর্তি চলছে, ভর্তি চলছে, ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, যারা বেকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ। Am I seeing here to regain his prey? Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original Jafran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.